প্রথম দফায় 22টি দলের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। দলগুলোর কার্যালয়ে গিয়ে তারা বৈঠক করে। এতে সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। রোববার দ্বিতীয় দফার সংলাপ শুরু করলো দলটি। এবার দলগুলোকে ডাকা হচ্ছে গুলশান কার্যালয়ে। জোটের শরিক কল্যাণ পার্টির সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতেই এবারের আয়োজন। প্রথম দফাতে আমরা নীতিগতভাবে একমত হয়েছিলাম যে আমরা একটা জাতীয় ঐক্য গড়ে তুলব যুগপ্রধানের মধ্যে। এখন আমাদের প্রোগ্রামটা, অর্থাৎ কোন দাবিতে, প্রোগ্রামও বলবো না, কোন ইস্যুতে আমরা আন্দোলনটা করব, সেই বিষয়ে আমরা সব দলগুলোর সঙ্গে একমত হওয়ার জন্য আলোচনা করি। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে আমরা একমত হয়েছি। আমরা এই সরকারের পদত্যাগের ব্যাপারে আমরা একমত হয়েছি। সংসদ বিলুপ্ত করার ব্যাপারে আমরা একমত হয়েছি। সেই সঙ্গে আমরা নতুন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা একমত হয়েছি। একই সঙ্গে আমরা গণতন্ত্রের আপোষীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে আজকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তার মুক্তি এবং সেই সঙ্গে সকল রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে আমরা একমত হয়েছি। কবে রূপরেখা প্রকাশ করা হবে, এবারের সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব জানান, সময় হলে সব পরিষ্কার হবে। যারা যুক্ত হবে তাদের সঙ্গে করবো। এনিবডি হু কামস ফরওয়ার্ড, জাতীয় পার্টি আছে কি? আমি তো আগেই বলছি, আপনি যখনই আসবে জানতে পারবেন। এখন আছে কি নেই সেটা তো বলা যাবে না, আসলে না বলবেন। হ্যাঁ, সকলের সঙ্গে আলোচনার মানে সুযোগ আছে, সকলের সঙ্গে এক্সেপ্ট আওয়ামী লীগ। যুগপথ আন্দোলনের দিনক্ষণ নিয়ে চমক থাকছে বলে জানিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান। যুগপথ আন্দোলন কবে, তবে আমরা একমত হয়েছি তারিখটা প্রকাশ না করার জন্যে। একটা বাংলা শব্দ বলতে পারি, চমক আছে। আপনারা তার জন্য মেহরবানি করে প্রস্তুত থাকতে পারেন। আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি মনে করি এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটি আরেকটি মুক্তিযুদ্ধ, এবং সেখানে মুক্তিযোদ্ধা জেলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মুক্তিযোদ্ধা জেলা নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং আমাদেরকে যারা ভালোবাসেন তারা সবাই মিলে আমরা এই যুদ্ধে লড়ব এবং জয়ী হব। এখানে জয় ব্যতীত অন্য কোনো বিকল্প নাই, নাই, নাই। বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় এই আন্দোলনের লক্ষ্য বলে জানায় বিএনপি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।